নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আমি এর আগে আপনাদেরকে রথের মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রথের মেলা থেকে আসার সময় আমার বর একটা পুচকু খরগোশ কিনে এনেছিল, তো ওর নাম দিয়েছি আমি কুট্টুস। তো ওকে স্নান করাবার জন্য সব কিছু জল টল রেডি করলাম। স্নান করাবার কথা যেই বুঝতে পেরেছে যে গায়ে জল দেওয়া হবে, সেই তো এদিক ওদিক দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তারপর যাই হোক, ধরে ধরে নিয়ে আমার বাচ্চার যে শ্যাম্পু রয়েছে সেই জনসন বেবি শ্যাম্পু দিয়ে ওকে ভালো করে করে স্নান করালাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে খালি দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আর যেহেতু স্নান করানো হচ্ছে মানে সাবান মাখানো হচ্ছে, স্লিপারি হয়ে গেছে বেশি, আরও বেশি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আর স্নান করানোর পর দেখুন কী অবস্থা, চিপকু চিপকু। স্নান করানোর পরে এবার সেই গা টা নিজেই পরিষ্কার করছে। তারপরে আমি হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে একটু শুকিয়ে দিলাম, কেন ওদের গায়ে জল থাকলে তো ঠান্ডা লেগে যেতে পারে। তাও এত কিছু চেষ্টার পরেও একটু জ্বর এসেছিলো, তো আমি ওষুধ খাইয়ে দিয়েছি, কোনো প্রবলেম নেই। তো পরিষ্কার টরিষ্কার করে যখন ওকে ঘরের মধ্যে দিয়ে দিলাম, তাও ওনার হয়নি পরিষ্কার, উনি নিজে নিজে গা চাটে পরিষ্কার করছে খুব সুন্দর করে করে। কেন স্নান করিয়ে দিলাম, কেননা মেলার মধ্যে থাকে তো দশটা আরও খরগোশের সাথে থাকে, নানান লোকে হাত দেয়, জাম থাকে প্রচুর, আর আমার ঘরে বাচ্চাও রয়েছে। তো ওকে এই জন্য পুরো ভালো করে পরিষ্কার করে দিলাম, আর ওদের গায়ে তো পোকা টোকাও হয়, এর জন্য পরিষ্কার করে দিলাম। যাই হোক, স্নানের পরে প্রত্যেকেরই খিদে পায়, আমাদেরও খিদে পায়, তার জন্য একটু ঘাস দিয়ে দিলাম খাওয়ার জন্য। তিনি আবার ঘাস খেতে বেশি ভালোবাসেন, তিনি অন্যান্য খাবার খান না, ঘাসটা বেশি খান। আর কোনো খরগোশ শুনেছেন যে কলমি শাক খায় না, অন্য শাক খায় না? ও খায় না, বিস্কুট খায়, মুড়ি খায়, তারপরে আলু খায়, এইসব খায়। যখন গা পরিষ্কার করছে, এখন ওনার গা পরিষ্কার করা হয়নি। দুই হাত দিয়ে মুখ মুছে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, যেন সে মুখে ক্রিম মাখানো হয়েছে এরকম একটা ব্যাপার। যদিও ফ্রেশ লাগবার কথা, কেননা যেহেতু এটা নোংরার মধ্যে ছিল, তাও স্নানটা তো মানুষ সবারই দরকার, যেরকম মানুষের দরকার ওদেরও দরকার পরিষ্কার থাকার জন্য। তো একটু রাগ হয়েছে, জোর করে ধরে বেঁধে স্নান করিয়েছি এর জন্য, তাই আমি একটু আদর টাদর করে দিলাম। তো আজ আপনাদের আজকের মতন ভিডিওটা এইটুকুই। আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকুই, ও ঘাস খাক, আজকের মতন টাটা।